আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আরএমজি লিমিটেড বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি স্ন্যাপ বাটন নিয়ে কথা বলবো। তো স্ন্যাপ বাটনকে আমরা প্রেস স্টার্ট, প্রপার স্ন্যাপ বা টিক নামে পরিচিত, যেটা আমরা আমরা যেটাকে চাপ বুটন বলি, যেটা চাপ দিয়ে আমরা যে বুটনগুলো আমরা চাপ দিয়ে কাপড়ে অ্যাডজাস্ট করি, সেটাই মূলত স্ন্যাপ বাটন। তো স্ন্যাপ বাটনে দুটা অংশ থাকে, একটা হচ্ছে উপরিভাগ আর একটা হচ্ছে নিচের ভাগ। স্ন্যাপ বাটনে মূলত ম্যাটেরিয়ালও হয় আবার প্লাস্টিকেরও হয়ে থাকে। স্ন্যাপ বাটনগুলা আপনার বহু আগে আগেকাল থেকেই ইউজ করা হয় গার্মেন্টসে, এবং শুধু যে গার্মেন্টস ইউজ করে তা না, স্ন্যাপ বাটনগুলা বিশেষ করে আমরা জুতার মধ্যে দেখতে পাই, বিশেষ করে বাচ্চাদের জুতার মধ্যে। স্ন্যাপ বাটনগুলা মূলত আপনার চারটা অংশ থাকে, উপরিভাগে দুটো আবার নিচের ভাগে দুটো। তো উপরের দুটো দুটো পার্ট উপরের পার্টের ফেব্রিকের সাথে আটকানো থাকে, আর নিচের দুটো পার্ট ফেব্রিকের নিচের অংশের সাথে আটকানো থাকে। তারপর আমরা এটা যখন দুইটা পার্ট চাপ দিই, সেটা বুতম হিসেবে কাজ করে, আবার এটা আমরা ইজিলি বুতমটা খুলতে পারি। আর স্ন্যাপ বাটনের বিভিন্ন ধরনের অ্যাটাচ করার গার্মেন্টস থেকে অ্যাটাচ করে স্ন্যাপ বাটনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওদের স্ট্রাকচারটা। তো স্ন্যাপ বাটন বিষয়ে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, কিংবা স্ন্যাপ বাটন সাথে আমরা ইউজ টু। তাহলে চলুন আমরা একটা ছোট্ট ভিডিও দেখি, তাহলে আমরা কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। এই যে বন্ধুরা, আমার কাছে আপনার এই যে এই স্টাইলের স্ন্যাপ বাটনটাই আছে, এটা হচ্ছে আপনার উপরে ভাগ, এটা ফেব্রিকের উপর অংশে থাকে, এটার সাথে এরকম একটা অংশ জয়েন্ট ফেব্রিকের সাথে জয়েন্ট করে অ্যাডজাস্ট করা হয়, আর এটা হচ্ছে ফেব্রিকের নিচে বা নিচে যেইটা থাকে নিচের পাটে, যেটার নিচের পাটের উপরে থাকে এটা এই অংশটা, আর এটা থাকে আপনার নিচের অংশের নিচে। আবার নিচের অংশগুলো দুইটা আবার একই, এই যে দুইটা আবার একই, এটার মধ্যে আবার পার্থক্য নেই, শুধু পার্থক্য হলো কি আপনার উপরের ভাগ আর নিচের ভাগটার মধ্যে। একটু ধরি, এই যে এটা হচ্ছে স্ন্যাপ বাটন। এটা যে শুধু এরকম এক এক প্রকারের স্ন্যাপ বাটন থাকে তা না, এটা আবার বিভিন্ন ম্যাটেরিয়ালও থাকে, আবার সিস্টেমটা আবার অন্যরকমও থাকে, বিভিন্ন সিস্টেমে পাওয়া যায়।
যে যেটা কমফোর্টেবল ফিল করে এটাই ওর গার্মেন্টসে ইউজ করে। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।